हेलो फुटिस আসসালামু আলাইকুম। आज के बनाচ্ছি চিকেন শাসলিক। ये শাসলিকটা আসলে আমরা এক এক জন এক এক ভাবে বানিয়ে থাকি। আমি আজকে আপনাদেরকে সহজ আর একটু ইউনিক স্টাইলে কিভাবে বানানো যায় সেটাই দেখাবো। আমি যেভাবে এটা বানাই চিকেনের শাসলিকটা খুব সহজে এবং ঝটপটভাবে সুন্দরভাবে তৈরি হয়, কিন্তু স্বাদে গুণে কিন্তু অসম্ভব মজা হয়। সো কথা না বাড়িয়ে লেটস গো মাই কুকিং এন্ড কুক। প্রথমে আমি এখানে নিয়েছি মুরগির বেস্টের মাংসটা, আমি এটাকে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় হাফ কিলোর মতো চিকেন বেস্টের মাংসটা নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট এক চামচ, এখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এক চামচ, আর দিয়ে দিব পেঁয়াজ পেস্ট এক চামচ। এখানে কিন্তু পেঁয়াজ কাটা দেওয়া যাবে না, অবশ্যই পেঁয়াজের পেস্টটাই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চামচ, এখন দিয়ে দিব পাপরিকার গুঁড়া এক চামচ। আপনাদের কাছে যদি পাপরিকার পাউডারটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা লাল মরিচের গুঁড়াটা কিন্তু ইউজ করতে পারেন। আমি এখানে পাপরিকাটাই ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি সয়া সস, এখানে সয়া সসটা দিয়ে দিব আমি এক টেবিল চামচ, আর দিয়ে দিব হোয়াইট ভিনেগার, ভিনেগারটা অবশ্যই দিতে হবে। এখানে আমি হোয়াইট ভিনেগারটা দিয়েছি এক চামচ। সবশেষ দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে যেহেতু এখানে সয়া সস ইউজ করেছি, অবশ্যই আপনারা পরিমাণ মতোই লবণটা দেওয়ার চেষ্টা করবেন। সবশেষে আমি সম্পূর্ণ মশলাগুলি চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। আমার চিকেনটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে, আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এর থেকে বেশিও রাখতে পারেন। এখন আমি ক্যাপসিকামগুলি কেটে নিচ্ছি। এখানে আমি তিন কালারের ক্যাপসিকাম ইউজ করব। ক্যাপসিকামগুলি আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। সবুজ ক্যাপসিকামটা কেটে নিয়েছি, এখন আমি নিয়েছি হলুদ ক্যাপসিকাম। সেম প্রসেসেই আমি হলুদ ক্যাপসিকামটাও সুন্দরভাবে চারদিক কেটে এটাকে মাঝের যে সাদা অংশটা আছে এবং বিচিগুলি আছে এগুলো সম্পূর্ণ ফেলে আমি একই সাইজে কেটে নিয়েছি হলুদ ক্যাপসিকামটাও। এখন কেটে নিব লাল ক্যাপসিকামটা। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ক্যাপসিকামের সাথে গাজর এবং আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন। এখন আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা আমি চারপাশ কেটে এটাকে চারখণ্ড করে নিব। পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার আমি ছুটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে পেঁয়াজটা যদি বড় হয় সেক্ষেত্রে এই পেঁয়াজের লেয়ারটা খুব সুন্দরভাবে নেওয়া যায়।
এখন পেঁয়াজের লেয়ারটাও আমি সেম কিউব করে নিয়েছি। আমি আবারও 30 মিনিট পরে ফিরে আসলাম। এখানে কিন্তু আমার চিকেনটা 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম। সবগুলো একত্রে দেওয়ার পরে আমি চিকেনের সাথে এটা মিক্স করে নিব, যাতে চিকেনের যে মশলাটা আছে, যাতে ক্যাপসিকামের সাথেও এই মশলাগুলি মিক্স হয়, এজন্য আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি শাসলিকের যে কাটিগুলি, এগুলো আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব, না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই শাসলিকের কাটিগুলো ভিজিয়ে রাখতে হবে। তো আধা ঘন্টা পরে আমি কাটিগুলি পানি থেকে তুলে নিয়েছি। নেয়ার পরে শাসলিকটা আমি তৈরি করে নিচ্ছি। শাসলিকটা যখন তৈরি করবেন তখন অবশ্যই আপনারা মনে রাখবেন, এখানে যে সবজিটা শক্ত একটু হার্ড সেটাই প্রথম দেওয়ার চেষ্টা করবেন। তো এর শাসলিকটা আপনাদের নিজেদের পছন্দ মতো সাজাতে পারেন, বা আমি যেভাবে করতেছি এটা ফলো করেও আপনারা তৈরি করতে পারেন। তো প্রথম সবগুলি আমি দেওয়ার পরে ফার্স্ট এবং লাস্টে যে সবজিটা একটু হার্ডলি এবং শক্ত টাইপের সহজে গলবে না সেটাই আমি দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট এবং লাস্ট সবুজ ক্যাপসিকামটা দিয়েছি। দেওয়ার পরে এটা সম্পূর্ণটাই আমার হয়ে গেছে। এভাবে করে আমি সম্পূর্ণ শাসলিকগুলা কাটিতে পুড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই প্রথম যে ক্যাপসিকামটা আছে এটাকে একটু উল্টিয়ে আমি যেভাবে দিছি এভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ব্র্যান্ডিংটা ভালো হবে। সবগুলি আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে কিন্তু বেস্ট হয়েছে। এখন চলুন দেখা যাক এটা রান্না করার পরে খেতে কতটা টেস্ট হয়। তো আমি চুলায় যাওয়ার আগে এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি চিলি সসটা দিয়েছি 2 টেবিল চামচ, এবং দিয়েছি 1 টেবিল চামচ চিনি, এবং রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো। দেওয়ার পরে সম্পূর্ণটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। নেয়ার পরে আমি সরাসরি চুলায় চলে গেলাম। চুলাতে একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এক এক করে শাসলিকগুলি দিয়ে দিচ্ছি। যখন এক পেজ হবে আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যাতে একদম মিডিয়াম টু লোতে থাকে, না হয় কিন্তু পড়ে যাবে, শাসলিকটা সুন্দর হবে না। এখন আমি যে সসটা বানিয়েছি এটা আমি ব্রাশ করে দিচ্ছি। আপনারা যতবারই শাসলিকটাকে উল্টাবেন ঠিক তখনই উল্টানোর পরপরই সসটা এখানে ব্রাশ করে দিবেন, তাহলে এটার উপরটা ড্রাই হয়ে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি। আমার শাসলিকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব।
জাস্ট ওয়াও হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো চলুন আমি আপনাদেরকে একটা শাসলিক খুলে দেখাই। আশা করছি আজকের এই ভিডিও আপনারা অনেক এনজয় করেছেন। আর অবশ্যই যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলদের সাথে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর এমন নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে নিত্য নতুন ভিডিওটা আপনার কাছে সরাসরি গিয়ে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন চিকেনটা কতটা জুসি হয়েছে, ভিতরটা কিন্তু খুবই জুসি আর খেতে অনেক মজা হয়েছে, জাস্ট ওয়াও হয়েছে। তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যে কেমন হয়েছে, আর কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা তৈরি করেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।